স্ত্রীদের চারটি হক যদি আমরা ঠিক আদায় না করতে পারি তাহলে কিন্তু আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না কিছু মানুষ আমাদের সমাজে এমন আছে যারা বৌদেরকে মানুষই মনে করে না বৌদেরকে গোলাম মনে করে দাসী মনে করে বৌদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে যেরকম ব্যবহার করতে হবে এরকম ব্যবহার করে না গোলামের মতো আচরণ করে বকাটেদের মতো আচরণ করে কিছু স্বামী আমাদের সমাজে আছে কিন্তু স্ত্রীরা কিন্তু বিবিরা আল্লাহ দেওয়া একটা নিয়ামত বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বিবিদের সব হক যেগুলো ইসলাম যে হক আদায় করতে বলেছেন এগুলো আদায় করতে হবে প্রিয় বিবির এক নম্বর হক হচ্ছে মোহরানা আদায় করা কিন্তু আজকে আমরা দুঃখের বিষয় সমাজে আজকে অহরহ বিষয়টা চালু হয়ে গেছে মোহরানা আমার সামর্থ্য আছে দশ হাজার টাকা দিতে পারবো মোহরানা বাদলাম দশ লাখ টাকা দশ লাখ টাকা বাদার পরে নয়শো টাকা দিলাম সবগুলো বাকি প্রিয় ভাইরা আবার স্ত্রীর বাসর রাতে যাই যাওয়ার পরে আমাদের সমাজে বিষয়টা প্রচলন খুব আছে শোনা যায় যে স্বামীরা বাসররাতে রাতে স্ত্রীর কাছে যাই যাওয়ার পরে স্ত্রীর পা ধরে ক্ষমা চেয়ে নাই যে এতগুলো টাকা এগুলো তো দিতে পারবো না তুমি আমার মাফ করে দাও বলে বইয়ের কাছে ক্ষমা চেয়ে নাই কিন্তু আমি আপনি হয়তো জানি না এই স্বামীর যে মহানের টাকা স্ত্রীর হক এই হকটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে এইটা ক্ষমা করার অধিকার কোনো স্ত্রীরও নাই কোনো বউ এটা ক্ষমা করতে পারবে না অতএব আমাদেরকে করতে হবে কি সেইটা হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী মোহনা বাড়তে হবে আমি যদি পারি দশ টাকা দিতে দশ টাকা দিয়ে বিয়ে করেন আপনি যদি বিশ হাজার পারেন এক লক্ষ টাকা পারেন দশ লাখ যদি সামর্থ্য হয় আপনি দেন আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে আপনি বিয়ে করে কিন্তু আপনি দশ লক্ষ টাকা মোহনা বাড়তেছেন বাজার পরে আপনি সামান্য কিছু দিলেন আর সব বাকি সারা জীবন বাকি বাকির নাম ফাঁকি এটা তো জানি এই বাকি বাকি করতে করতে দিলাম না এই অবস্থায় যদি আমি আপনি মারা যায় আর স্ত্রী যদি আমাকে আপনাকে মোহনানার টাকা সম্পূর্ণ পরিশোধ না করার কারণে ক্ষমা করে তাহলে কিন্তু এই স্ত্রীর হক মেরে খাওয়ার কারণে আমাকে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে প্রিয় ভাইরা এজন্য যার যতটুকু সামর্থ্য অতটুকু দিয়েই বিয়ে করবে আর আমাদের সমাজের যারা মেয়ের বিয়ে দেয় তারা আবার ভয়ে থাকে যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে মহারানা বিয়ে দিই দেওয়ার পরে তো পরে দেখা যাচ্ছে দুই দিন পরে পাঁচ দিন পরে তালাক দিয়ে দিল পঞ্চাশ হাজার টাকা তো আজকালকে সমাজে ব্যাপার না কিন্তু 10 লাখ টাকা যদি হয় তাহলে ওই টাকাও দিতে পারবে না মেয়েকে তালাকও দিবে না এই চিন্তা করে বেশি বাদে আমি যতটুকু মানে আমার জ্ঞানে যতটুকু ধরছে আমি এতটুকু বুঝলাম কিন্তু এটা আসলে ঠিক নয় এটাও ঠিক নয় কারণ যে লোকটার হাতে তার পর্যালোচনা খোঁজ খবর নিয়ে একটা আল্লাহ দিনদার পরহেজগার ছেলের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে আপনার টেনশন থাকবে না কিন্তু আপনি দশ লাখ কেন দশ কোটি টাকা মহানা নিয়েও যদি একটা খারাপ ছেলের সাথে আপনার কলিজার টুকরা মেয়েটার হাত তুলে দেন ওই দশ কোটি টাকা দিয়েও লাভ নাই সারা জীবন থাকলেও অশান্তিতেই থাকবে সারা জীবন কষ্ট করে আপনার মেয়েকে আপনি লালন পালন করলেন এত সুন্দর করে বড় করলেন করার পরে একটা খারাপ মানুষের হাতে তুলে দিলেন সামান্য টাকা টাকা কোনো বিষয় না আপনি দেখবেন যার সাথে বিয়ে দিচ্ছেন এই লোকটা ভালো কিনা প্রিয় মুসল্লি কেরাম এটা মাথায় রাখবেন তাহলে স্ত্রীদের এক নাম্বার হক হচ্ছে মোহরানা এই মোহরানা আমাদের সবাইকে ঠিক মতো আদায় করতে হবে যদি বেশি দেওয়ার সামর্থ্য না থাকে যুবক ভাইদেরকে বলবো কম দেন কম দিয়ে যদি বিয়ে না দেয় আপনি অন্য জায়গায় বিয়ে করেন মেয়ের অভাব বাংলাদেশে নাই অন্যান্য দেশে থাকলেও এইটা মাথায় রাখবেন তাহলে এক নাম্বার হচ্ছে স্ত্রীদের হক এক নাম্বার মোহরানা ঠিকমতো আদায় করা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দিতে পারেন নাই কোনোভাবে দিয়ে দেবেন অথবা কমা টমা নিয়ে একটা ওয়াদা প্রতিজ্ঞা স্ত্রী যাতে খুশি থাকে এরকম একটা ইয়ে করে নিয়ে তারপর দিয়ে দেবেন ইংসা আল্লাহ কারণ স্ত্রী মাপ না করলে কিন্তু আপনার ক্ষমা নাই মাথায় রাখবেন দুই নাম্বার যেটি স্ত্রীর হক সেটি হচ্ছে স্ত্রীর ওপর নির্যাতন না করা আমাদের সমাজে বউ পিটা পুরুষ মানুষ খুব বেশি দেখা যায় খুব বউ পিটাই অকারণে কারণে অকারণে ছোটখাটো ঝগড়ার থেকে বউরে ধরে পিটানো শুরু করে দিয়েছেন এই অভ্যাস যাদের আছে আজকেই পরিত্যাগ করেন আপনি যদি আপনার বউকে পেটান বউকে বউয়ের উপর নির্যাতন করেন তাহলে মনে রাখতে হবে যেই ব্যক্তি বউ পিটাই এই ব্যক্তির বউ বউ ওই ব্যক্তিকে যদি মাফ না করে অকারণে বউ পিটানোর পরে বউ যদি মাফ না করে তাহলে কিন্তু ওই ব্যক্তিকে এই আচরণের কারণে জাহান নামে যাওয়া লাগবে আমার মুসলমান ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আতুন নিসা আওসাদুকাতিহিন্না নিহলা আল্লাহ রাব্বুল আলামিন সব নারীদের ব্যাপারে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও খুশি মনে তার মানে হাসি মুখে আপনার স্ত্রীকে আপনার মোহর দিয়ে দেওয়া লাগবে সূরা নিসার 4 নম্বরাত আমার সূরা নিসার 19 নম্বর আয়াতে আরেক জায়গায় আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন স্ত্রীদেরকে মারধর তো করা যাবে না আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে তার স্বামীর জন্য নিয়ামত হিসাবে কল্যাণকর হিসাবে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে স্ত্রীর গায়ে আঘাত করা যাবে না স্ত্রীকে মারা যাবে না এটাও স্ত্রীর হক তবে আমাদের সমাজে কিছু স্ত্রী আছে অতিরঞ্জিত করে ফেলে অতিরিক্ত করে ফেলে দেয় স্বামী বাধ্য হয়ে বউকে পেটায় বাধ্য হলেও কিন্তু বউ পিটানো ঠিক নয় বউকে যদি পেটান বউকে পিটানোরও কিন্তু সুন্নত তরিকা আছে অযথা কারণে যে কোনো কারণে তো বউ পিটানোই যাবে না ধৈর্য ধরতে হবে তবে একবারে যদি ধৈর্যের সীমা পেরিয়ে যায় তাহলে পিটানোর সিস্টেম আছে সরাসরি না একটু সিস্টেমে পিটানো যাবে সেটা কিভাবে দেখেন প্রথমে আপনার বউ আপনার মন মতো কথা শুনতেছে না তাও নামাজ পড়তেছে না পর্দা করতেছে না আপনি বোঝাচ্ছেন বোঝানোর পরে হচ্ছে না যখন দেখতেছেন হচ্ছে না তখন সর্বপ্রথম করে দিবেন কি সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীর সাথে কথা বন্ধ করে দিবেন স্ত্রীর কথা বন্ধ করে দিবেন কথা বন্ধ করে দেওয়ার পর যদি কাজ না হয় আপনার আনুগত্য করতেছে না তখন আপনি তারা পিটাইতে পারবেন কিন্তু বড় ওই যে দুই হাত তিন হাত লাঠি আছে এগুলো দিয়ে পিটানো যাবে না আধ হাত মেসোয়াক আছে না মেসোয়াক তো বুঝেন মেসোয়াক পরিমাণ আধ হাত লাঠি দিয়ে কে পিটানো যাবে এটা হচ্ছে সুন্নাত তরিকা এখন যদি বলেন হুজুর এই মেসওয়াকের সমান লাঠি দিয়া কি পিটাবো এটা এর সকে ঘুতা দেওয়া লাগবে নালে বুদ্ধি নাই নাকি এই কাজ আবার করেন না প্রিয় ভাইরা মেসওয়াক পরিমাণ আধা লাঠি দিয়া বহুপেটানো যাবে কিন্তু সকে ঘুতা দেওয়া যাবে না ওইটা দিয়ে আপনি 40 দিন পর্যন্ত ধৈর্য ধরলেন ধৈর্য ধরার পরে আধাত পরিমাণ লাঠি দিয়া যখন বয়ের পিঠে শরীরে কোনো জায়গায় আঘাত করতে গেলেন এই ছোট্ট দিয়ে আঘাত করতে গেলে বউ তো বুঝবেই লাগবে না এই আধাতের লাঠির মায়ের কি লাগবে এটা আসলে ব্যথা দেওয়ার জন্য নয় এই লাঠির এই সিস্টেমটা করার কারণ হচ্ছে 40 দিন আপনি বিছানা আলাদা করলেন কথা বন্ধ করলেন তারপরও সে যখন রাগান্তরিত হয়েই আছে তার আপনার কথা শুনতেইছে না তখন আপনি আধাত লাঠি দিয়ে মারলে অটোমেটিক আল্লাহ তালা তার মনের মধ্যে আপনার প্রতি একটা محبت তৈরি করে দিবে যে এত ধৈর্য ধারণ করলে এত দিন পরে আমারে না পেয়ে আধাত লাঠি দিয়ে আমারে মারতে আসলো তার মানে এই স্বামীর অনুগত করা সালামার কোনো উপায় নাই অটোমেটিক আল্লাহ প্রদত্ত তার মন গলে যাবে আপনার প্রতি সে এমন ভাবে ডাইভার্ট হয়ে যাবে সে আপনার পরিপূর্ণ খেদমত গুজার হয়ে যাবে সে আপনার সব কথাগুলো মেনে নেওয়া শুরু করবে সোভান কিন্তু এই সিস্টেমই নাই দুই সেকেন্ড হয় নাই মুখে মুখে কথা হতে হতে পিটানো শুরু করে দিয়েছে বউরে প্রিয় ভাইরা এই বউ পিটানো তো অতিষ্ঠ হয়ে আজকে বউয়েরাও আবার স্বামীরাও পিটানো শুরু করছে আমাদেরকে ধৈর্য ধরতে হবে নতুবা আমাদের মানে আস্তে আস্তে পুরুষদের পর্যায়ে কোথায় চলে যাচ্ছে দেখেন আগে শুনতেন যে বউ পিটাইছে কিন্তু এখন মাঝে মধ্যেই পেপারে দেখা যায় অমুকে মানে স্বামীকে ধরে পিটাইছে আর বউকে পিটালে থানায় যে মামলা করলে বউ পিটানোর মামলা পুলিশে নেবে মানে বউ যদি মামলা করে নারী নির্যাতনের কিন্তু পুরুষ দেয়া যদি মামলা করে পুলিশেরাও হাসা হাসি করে বের করে দিবে মামলাও নেবে না এইরকম একটা পর্যায়ে আসি আমরা প্রিয় ভাইরা তাহলে দ্বিতীয় নাম্বার হক হচ্ছে স্ত্রীকে কখনো পিটানো যাবে যাবে না স্ত্রীর স্ত্রীর তিন নাম্বার হক হলো স্ত্রীর তৃতীয় নাম্বার হক হলো প্রিয় মুসলমান ভাইয়েরা আপনাদেরকে অবশ্যই স্ত্রীর জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে এমন বাসস্থানের ব্যবস্থা করে দিবেন যেই বাড়ির মধ্যে পর্দার ব্যবস্থা থাকবে আপনি পুরুষ মানুষ আপনার বাড়ির মধ্যে পাঁচটা ছয়টা সাতটা ভাই আছে এমন অবস্থায় আপনার স্ত্রীর গোসল করা লাগবে একটাই বাথরুম খোলামেলা অবস্থা আপনি ওই জায়গায় পর্দার ব্যবস্থা করে দেন অথবা আপনি সুন্দর করে এমন একটা পর্দার ব্যবস্থা করে দেন যেখানে কোনো পরপুরুষ ঢুকতে পারবে না প্রিয় মুসলমান ভাইয়েরা আপনি যখন বিয়ে করেছেন অবশ্যই আপনার স্ত্রীর পর্দার দায়িত্ব আপনার আর স্ত্রীর এমন একটা বাসস্থানের ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে যেখানে যাতে কোনো অবস্থাতেই আপনার স্ত্রীর পর্দার খেলাপ না হয়ে যায় তাহলে তিন নাম্বার স্ত্রীর এই বাসস্থানের ব্যবস্থা করতে হবে কেন এই ওয়াজ গুলো করা কারণ হচ্ছে আমি আপনি জানি না আমি আপনি যদি মারা যাই মারা যাওয়ার পরে আমার স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ ছিল আমার স্বামী খারাপ ছিল তাহলে মুখের সাক্ষ্য দেওয়াটা আল্লাহটা আল্লাহ এমন ভাবে গ্রহণ করে নিবেন এই স্ত্রীর রাগান্বিত হওয়ার কারণে আপনার ওপর রাগ হওয়ার কারণে আপনার কিছু আচরণের কারণে স্ত্রী যদি বরদোয়া দিয়ে দেয় এই কথা বলার কারণেও কিন্তু আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে আর আল্লাহ নবী বলেন যদি কোনো নারী বলে আমার স্বামী ভালো ছিল আমার স্বামী ভালো ছিল আমার স্বামী ভালো ছিল তাহলে এই স্ত্রীর সাক্ষ্যটাই ওই স্বামীর জন্য বেহেস্তে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় মুসলমান ভাইয়ার এরপরে স্ত্রীর চতুর্থ নম্বর হক স্ত্রীর চার নাম্বার হক হলো স্ত্রীকে ভালো পোশাক দিতে হবে আপনি বিবাহ করেছেন আপনি ভালো ভালো দামি দামি ব্র্যান্ডের পোশাক গুলো কিনে নিচ্ছেন দামি দামি পাঞ্জাবি কিনছেন জোব্বা কিনতেছেন লুঙ্গি কেনেন দামি দামি পোশাকগুলো আপনি কিনতেছেন এত দামি দামি পোশাক গুলো কিনে নিজে ব্যবহার করতেছেন কিন্তু আপনার স্ত্রী পুরনো পোশাক পরে থাকে স্ত্রীর জন্য বছরে একটা জামাও কিনে দিতে পারেন না কিন্তু নিজের জন্য ঠিকই কেনেন আর স্ত্রীকে ছেঁড়া ছেঁড়া শাড়ি কাপড় পরাচ্ছেন এই কাজটা করলো স্ত্রীর হক ঠিক মতো আদায় করা হলো না আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন আপনার স্ত্রীর জন্য অনুরূপ ভালো ভালো পোশাক গুলো কিনে দেওয়া লাগবে এইটা হলো স্ত্রীর চতুর্থ নাম্বার হক তাহলে এই চারটা হক অবশ্যই প্রত্যেকটা পুরুষ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই চারটা হক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ঠিক মতই আদায় করেছিলেন প্রিয় মুসল্লিয় کرام এইজন্য আমাদের কো এই চারটা হক একবারে ঠিক ঠিক পালন করতে হবে আমাদের রসুল সাল্লাহ সাল্লামের একটা দুইটা বিবি ছিলেন না নয়টা কেউ বলছেন এগারোটার মতো বিবি এতগুলো বিবি থাকার পরও প্রত্যেকটা বিবির ঠিক মতো বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন পর্দার সাথে খাবারের করে দিয়েছেন সব আদায় করেছেন এবং প্রিয় ভাইয়েরা রসুল্লাহ সাল্লু সাল্লাম স্ত্রীর পোশাক আশাক মানে সব দিক দিয়ে ঠিকভাবে নজর রেখেছেন কিন্তু রসুলের এতগুলো বিবি থাকার পরও তিনি ঠিকভাবে ওনার প্রশাসনিক যোগ্যতা ছিল সমস্ত জ্ঞান বুদ্ধি ছিল আর আমাদের একটা বিবি তারপর আমরা ঠিক মতো কন্ট্রোল করতে পারি না আল্লাহ আমাদের সকলে বিবির এই হক গুলো আদায় করা তৌফিক দান করুন সকলে বলে না আমিন